কবি শ্রীজাতা বন্দ্যোপাধ্যায়ের লেখা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারে তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতায় প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদ অভ্যেস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিচ্চাপ্রেতার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বই নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইনি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পারে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দিবে সেই সব বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এই রকম একটা তুই চাই, যে কোনো দিনও তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না।